কেমন আছো? এই তো চলতেছে ভালো, সবকিছু নিয়ে। আচ্ছা, তোমাকে না সেদিন বললাম ফোনে যে তোমাকে কিছু কথা বল। হ্যাঁ হ্যাঁ, কি প্রশ্ন বলো তো? ইন্টারভিউর কথা বলছি। ইন্টারভিউ বলতে আর কি, একটু কোশ্চেন করবো তোমাকে। আচ্ছা করো তো, আমি রেডি আছি। এই সব প্রশ্ন কত কখনো ফেল করছো? ফেল? আমার কোনো হিস্ট্রিতেই ফেল নাই, সব পাস। তাই? হ্যাঁ। তাহলে রাস্তাঘাটে মেয়েদেরকে টিস্ট করছো বা বখাটে মারধর করছো? একদমই না। বকাটে বলতে তুমি কি বলতেছো? মেয়েদের পিছনে ঘুরি? মেয়েরা পশ্চিমে গেলে আমি ঘুরবে যাই? তাহলে কোনো মনে করো গাঞ্জা অথবা মদ, সিগারেট? ও মাই গড, ড্রাগস, আই জাস্ট হেট ইট। ড্রাগস এর ধারের কাছেও আমার কোনো স্পর্শ নয়। তাই? সত্যি? একদম সত্যি। কিন্তু আমার তো এরকম ছেলে পছন্দ না। আমি তো এরকমই ছেলে চাইছিলাম, বকাটে টাইপের, টরিস টিস করবে, প্লাস্টিক ফেল টু মারবে। ও অ্যাকচুয়ালি তোমাকে তো এতক্ষণ ধরে বলবো বাট বলতে পারছিলাম না। আমি তো অ্যাকচুয়ালি বকাতে টুইটার আছে, আমার ফেসবুক ফ্রেন্ড লিস্ট ভরা মে। আর ড্রাগসের কথা, ওগুলো তো আমার সকাল বিকালের খাবার। আর ফেল করার কথা বলছিলে, রাইট? ইন্টারে তুমি দুইবার ফেল করেছো। দুইবার ফেল করেছো? হ্যাঁ। আসলে হয়েছে কি, আমার তো এরকম ছেলে পছন্দ না, আমি জাস্ট জিজ্ঞেস করছিলাম যে তুমি আসলে কি রকম। তোমার তো আসল রূপটা তুমি আমাকে জানাই দিলা। কি অবস্থা তোমার? এরকম করে চলতে হবে? বেলা পরে কি করে ওঠো? কোনো কিছু ঠিক নাই। কি ঠিক নাই? চলতে পারি ওই ঠিক আছে। একটা কথা বলবো না, ভার্সিটি যাও না, কোনো কাজ করো না, এভাবে চলে নাকি? ওই বেলা করে উঠি, একটু ঘুমাই। আচ্ছা তুমি বলছো। এরপর বিয়ার খাওয়া ছেড়ে দাও। আচ্ছা দিলাম। এরপর পাঁচটা নামাজ পড়ো। ওকে করবা? তাহলে এবার বলো তো আমাকে, বিয়ে কবে করবা? না করবো না, বিয়ে করবো না। কেন? ধরো আমি যদি তোমার সব কথা শুনলাম, মানে নামাজ পড়লাম, সিগারেট ছেড়ে দিলাম, বিয়ার ছেড়ে দিলাম, তখন তো আমি একদম ফ্রেশ একজন মানুষ, তাই না? তো তখন তো আমি নিশ্চয়ই তোমার থেকে বেটার ডিজার্ভ করি, তাই না?